বন্ধুরা স্বাস্থ্যসাথী দপ্তরে কিন্তু এই মাত্র চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর যেখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনও দেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আপনি যদি চাকরিটা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আঠাশ হাজার ছশো বাষট্টি টাকা কিন্তু চাকরি দেওয়া হবে অর্থাৎ মায়না দেওয়া হবে প্রত্যেক মাসে তো বন্ধুরা তার জন্য কি কী যোগ্যতা লাগবে কারা কারা আবেদন করতে পারবেন কোথায় আবেদন করবেন সমস্ত কিছু জানিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বলা হয়েছে তো বন্ধুরা দেখুন স্বাস্থ্যসাথী দপ্তর থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে রিক্রুটমেন্টের তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ডেট দেখে নিন আপনারা একুশ পাঁচ দু একুশ সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছে এবারে আপনারা যদি আবেদনের তারিখ দেখেন সেক্ষেত্রে এখানে দেখুন এক ছয় দু অর্থাৎ এক ছয় দু মানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং তারপরে দেখুন এখানে কিন্তু পনেরো ছয় দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবারে আপনাদেরকে বন্ধুরা আমি এখানে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যে আপনারা বেতন কত করে পাবেন তো দেখুন এখানে বেতন কিন্তু আঠাশ হাজার ছশো বাষট্টি টাকা পার মান্থ দেওয়া রয়েছে আর সেই সঙ্গে এখানে কীভাবে পরীক্ষা হবে সেটা দেওয়া রয়েছে তো দেখুন এখানে সিলেকশান প্রসেসে দেওয়া রয়েছে যে রিটার্ন এক্সামিনেশান অর্থাৎ লিখিত পরীক্ষা হবে সত্তর মার্কসের কম্পিউটার টেস্ট হবে পঁচিশ মার্কসের এবং পার্সোনাল ইন্টারভিউ হবে পাঁচ মার্কসের তো এইভাবে কিন্তু পরীক্ষাটা হবে আর এখানে দেখুন আপনার যে বয়সটা লাগবে বয়সটা কিন্তু অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছরের মতো হতে হবে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছরের বয়স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর এখানে রয়েছে বন্ধুরা দেখুন ডিজায়ারেবল কোয়ালিফিকেশান তো এই জায়গায় আপনার ডিপ্লোমা থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট অর অ্যাডমিনিস্ট্রেশান এই ডিগ্রি যদি আপনার থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের কথা যেটা বলা হয়েছে এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স অথবা পিজি ডিসিএ অথবা এমসিএ অথবা এমএসসি আইটি ডিপার্টমেন্টে যদি আপনারা কোনো রকম কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবারে বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু ভ্যাকান্সির নম্বর রয়েছে একটি অর্থাৎ একজনই কিন্তু এই চাকরিটা পাবেন বন্ধুরা তবে সবাই আবেদন করতে পারবেন আপনারা এবারে আপনাদেরকে বলে নিই এখানে যে চাকরির পোস্টের কথা বলা হয়েছে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্ট আইটি ডিপার্টমেন্ট তো বন্ধুরা এই জায়গায় এই চাকরির জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এই যে চাকরিটা এটা কিন্তু বন্ধুরা স্থায়ী চাকরি নয় আগে থেকেও আপনাদেরকে বলে রাখি কারণ আপনাদেরকে কিন্তু এক বছরের চুক্তি ভিত্তিতে এই চাকরিতে নেওয়া হবে এবং এক বছর পরে যদি ওনারা মনে করেন অর্থাৎ আধিকারিকরা মনে করেন যে আপনাকে আবার রাখা হবে বা মেয়াদ বৃদ্ধি করা হবে সেক্ষেত্রে কিন্তু এক বছরের জায়গায় বছর বা তিন বছর আরও বাড়ানো হতে পারে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ প্রসেস আর প্রসেসটা কিন্তু অলরেডি অনলাইনে হবে তো আপনারা যদি চান অনলাইনে আবেদন করতে পারেন এখানে দেখুন ওয়েবসাইটও কিন্তু দেওয়া রয়েছে হুগলি ডট নিক ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আর তাছাড়া বন্ধুরা এই অফিসিয়াল নোটিশটা যদি আপনারা ডাউনলোড করতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দিয়ে রাখছি এখান থেকে কিন্তু আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ